একজনের সাথে দেখা হয়, কোনো হাসি নাই, মনে হচ্ছে তার উপরে পুরো পৃথিবীর যত সমস্ত মুসিবত তার উপর আসছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম খুলে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, তোমরা কোনো ছোট আমলকে তুচ্ছ মনে করো না, যদিও সেটা হয় তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা। হাসি মুখে কথা বলা একটা ইবাদত, রাসূলের একটা ইবাদত, একটা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজিতে খুলে দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2626 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাতু, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাতু, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা তোমার জন্য একটা সাদকা। আমরা সাদকা করি না, দান করি না, এরকম একটা সৎকার সওয়াব। আপনি একজনের সাথে হাসি মুখে কথা বলাটাই রাসূলের সুন্নতটা দেখেন। এমনি ভাবে বুখারীর হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন খুলুকে আযীম এর অধিকারী, যার মতন অন্য কোনো ব্যক্তি এই পৃথিবীতে নাই, এটা তো আমরা বিশ্বাস করি, তাই না? বুখারীর হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণের পর থেকে যখনই প্রবেশ করতে চেয়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই আমি রাসূলের দরবারে প্রবেশ করতে চেয়েছি, রাসূল আমাকে নিষেধ করে নাই, বরং আমাকে অনুমতি দিয়েছেন। ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা, এবং আমাকে দেখা মাত্রই তিনি একটি মুচকি হাসি উপহার দিয়েছেন। নবী কেমন ছিলেন, কেমন ছিলেন আমার নবী? একটি মুচকি হাসির কথাও আমাদেরকে শিখিয়ে গেছেন, ছোট ছোট আমলগুলো আমাদেরকে শিখিয়ে গেছেন, যাতে করে একটা মুসলমান একেবারে মৃত্যুর আগ পর্যন্ত খুলুকে আযীম তথা উত্তম চরিত্র, একেবারে সর্বোচ্চ চরিত্র অর্জন করতে পারে, যদিও সেটা অত্যন্ত কঠিন, হয় না আমাদের দ্বারা, অনেক সময় হয় না, কিন্তু রাসূলের আদর্শকে অবশ্যই ফলো করতে হবে।